brothers and sisters. I am an actor. Indian film icon. Cockpit is big factor. My dear friend, YouTube Cockpit is now trend. Say Cockpit hero Dev. এখন আমার সঙ্গে আছে তাই ফিল্মটা নিয়ে কথা শুনবো সুপারস্টারের কাছে। থ্যাংক ইউ ব্রহ্মবাবু, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কথা হলো আমার ছবি ককপিট নিয়ে। সিনেমা হলে বসে পৌঁছে যাবেন মাটি থেকে 36,000 ফুট উচ্চতায়। ইজ ইট ট্রু? ব্যাপারটা শুননাই তো আমার লুজ হয়ে যাচ্ছে ব্রেনের স্ক্রু। ব্রহ্মবাবু, একদম ট্রু। আমি ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিত, আপনাদের প্লেনে চড়িয়ে নিয়ে যাব একটা অন্য জগতে। সেই জগৎ থেকে উঁকি মারলেই দেখতে পাবেন একটা নতুন পৃথিবী, আর গর্ববোধ করবেন একজন বাঙালি হিসেবে। সাত কোটি সন্তান রে মুগ্ধার জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি, সেই বাঙালিকে মানুষ করতে চাও তুমি স্টেপ বাই স্টেপ। বাট তোমার কি মনে হয় না প্লেনের চেয়ে সাইকেল অনেক সেফ? একদম মনে হয় না বঙ্গবাবু, বিশ্বাস করুন একদম মনে হয় না। রিসার্চ বলছে যে সাইকেলের অ্যাক্সিডেন্ট রেশিও হচ্ছে 25%, মানে সাইকেল শেখার সময় বা সাইকেল চালানোর সময় যে অ্যাক্সিডেন্টটা হয় তার রেশিও হচ্ছে 25%। সেইখানে একটা প্লেনের অ্যাক্সিডেন্ট রেশিও হচ্ছে 0.1%, তার মানে প্লেন খুব কম তুলনামূলক নেই বরাবর অ্যাক্সিডেন্ট করে। সেইখানে সাইকেল প্রত্যেকটা 100 মধ্যে 25 বার অ্যাক্সিডেন্ট করে। তো আমার মনে হয় কি, অ্যান্ড দ্য ক্রেডিট গোস টু, আমার ক্রেডিট গোস টু অল দ্য পাইলটস, আমার মনে হয় কি, যারা নিজের স্পন্টেনিয়াস ডিসিশন বা নিজের অনেস্টি সিনসিয়ারিটি নিজের ট্রেনিং নিজের এক্সপিরিয়েন্স দিয়ে প্লেনটাকে ডিফিকাল্ট সিচুয়েশন ডিফিকাল্ট টার্বুলেন্স ডিফিকাল্ট এয়ার পকেট থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তো আই থিঙ্ক, অ্যান্ড আরেকটা কথা, ইউনো দ্যাট কে ইন্ডিয়ান পাইলটস আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট পাইলটস ইন দ্য ওয়ার্ল্ড। আইম্মা তাই নাকি? বাট পিকচার আবিবি বাকি, একটা কোয়েশ্চেনের আনসার দেওয়া হোক। এই এরোপ্লেনে আলটিমেটলি চড়ে কজন লোক? বঙ্গবাবু আপনি জানলে খুশি হবেন, তো এটা আমি বলছি, হ্যাঁ এটা রিসার্চ বলছে কি এভরি সেকেন্ড 10 লক্ষ মানুষ আকাশে ফ্লাই করছে, মানে 10 লক্ষ মানুষ প্লেনে আছে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে। এটাও সত্যি কি, তুমি জিজ্ঞেস করতে পারো আমি এই ছবিটা কেন করলাম, কি এমন একটা সাবজেক্ট যেটা আগে কোনোদিনও হয়নি। তো দেন উই থট অফ ডুইং সামথিং ডিফারেন্ট, অ্যান্ড এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের ভারতবর্ষে এরকম কোনো ছবি হয়নি। দেন আমাদের কাছে দুটো ইনসিডেন্ট এলো, একটা হচ্ছে দাদরি চাকরি ইনসিডেন্ট যেটা দিল্লি এয়ার স্পেসে হয়েছিল, দিল্লির আকাশে হয়েছিলো, অ্যান্ড একটা হয়েছিল ম্যাঙ্গালোরে রানওয়ে শ্যুট করে বেরিয়ে গেছিলো। তো এই দুটো ইনসিডেন্টকে আমরা কোলাজ করে একটা ছবি বানিয়েছি, অ্যান্ড আই এম ভেরি প্রাউড কে যারা বাংলা ছবিকে ভাবে কি এখনও সেরকমই রয়ে গেছে, একটা একটা বন্ডের মধ্যে রয়ে গেছে, আমরা অভিনয় করতে পারছি না, তাদের কাছে আমার একটাই উত্তরকে প্লিজ আমাদের ককপিটটা এসে দেখবেন। পুজো তো প্লিজ হচ্ছে বঙ্গবাবু, আপনি যদি সময় পান, মানে আপনার তো প্রচণ্ড ব্যস্ততা থাকে, মানে আপনার তো এদিক ওদিক সাউথ সাউথ অনেক জায়গায় ট্রাভেল করতে হয়, আপনি যদি সময় একটু বের করতে পারেন তাহলে ওটা খারাপ লাগবে না আপনার। ভাই রে ভাই, এত বড় স্কাই, তাহলে তো প্লেন চালানোর জন্য আকাশে হাইওয়েও চাই, নইলে কি করে করবে ফ্লাই? হাইওয়ে আছে 8,000 ফুট উপর থেকে প্রত্যেকটা 1,000 ফিট একটা রানওয়ে, 8,000, 9,000, 10,000, 11,000 এই পুরোটাই গাইড করে এটিসি থেকে। এটিসি হচ্ছে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল, যারা প্রত্যেকটা এয়ার স্পেসে, সে ফর এক্সাম্পল কলকাতার উপর থেকে যদি যায় তো কলকাতা বিমানবন্দর এটাকে হ্যান্ডেল করবে, এরপরে তারপরে বিহার এয়ার স্পেস বলো বা প্রত্যেকটা জায়গায় ওদের একটা এয়ার স্পেস থাকে, তারা কিন্তু গাইড করে কোন জায়গা কোথায় কী আসছে। তো আই এম ভেরি হ্যাপি কে এরকম একটা ছবি করতে পেরেছি, যেটার জন্য আমি আমার দর্শকের কাছে নতুন কিছু আনতে পারছি বা আনতে পারার চেষ্টা করছি। বাবু একটু নাম তারিখটা বলে দিন না, কত তারিখে? 22 সেপ্টেম্বর। From 22nd September, Cockpit Tulwe Box Office Jhad. Thank you.
22nd September আমাদের ছবিটা রিলিজ। থ্যাংক ইউ রামবাবু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সমস্ত টিমকে এত সুন্দর পরিবেশ। অ্যান্ড আই থিঙ্ক ইটস দ্য ফার্স্ট টাইম এরকম কিছু হতে চলেছে, তো আই এম ভেরি এক্সাইটেড। বাট আরো একটা কোয়েশ্চেন আছে আমার। তার মানে তো আইনের হাত অনেক লম্বা, এই কথাটাই পুরো ভুল। পাইলটরাই প্ল্যানকে করে রুল। রামবাবু আপনি তো দেখছেন আমার চেয়ে বেশি রিসার্চ করে বসে আছেন এখানে। আপনার হাইটটা কিন্তু ছোট, মাথাটা কিন্তু বেশ বড়। ঠিকই শুনেছেন, বেসিক্যালি ওয়ান্স ফ্লাইট টেক অফ করার পর কোনো কান্ট্রির আইন রেগুলেট করে না, কারণ পুরোটাই ডিপেন্ড করছে পাইলটের উপরে। পাইলট যদি কাউকে বলে দেখে হি ইজ নট এলিজিবল টু বি পার্ট অফ দিস ফ্লাইট, ওকে অন্য জায়গা নামিয়ে ওকে মানে নেক্সট নেবারিং সো কল্ড এয়ারপোর্টে ল্যান্ড করে ওকে নামিয়ে দেওয়া হবে। যারা বাঙালি বলতে শুধু বোঝে মাছ ভাত অ্যান্ড ঘুম, তাদের আজকাল হবে ডোম 36,000 ফিট। Cheer for cockpit! It will be super duper hit! 22nd September, Happy Pujo! আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।